বন্ধুরা ইস্ট কোস্ট রেলওয়েতে মাধ্যমিক পাশে হসপিটাল অ্যাটেনডেন্ট পদে চাকরির জন্য ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। আর এই ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন, ফর্মটা ফিল আপ করার পর মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে কীভাবে ইমেল করে পাঠাতে হবে সেটা আপনাদেরকে আমি এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। তাই বন্ধুরা এই ভিডিওটাকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন হসপিটাল অ্যাটেনডেন্ট পদে চাকরির জন্য কিন্তু 255টি সিট সংখ্যা রয়েছে। আর এই পদে চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস এবং বয়স হতে হবে 18 থেকে 33-এর মধ্যে। কিন্তু আপনারা যদি এসসি বা এসটি হয়ে থাকেন তাহলে বয়সের ক্ষেত্রে কিন্তু 5 বছর ছাড় পাবেন। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে এখানে লেখা আছে হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ ফর্মটিকে ফিল আপ করার পর কোথায় ফর্মটিকে পাঠাতে হবে সেটা কিন্তু এখানে লেখা আছে। একটা এখানে ইমেল আইডি দেওয়া আছে, এই ইমেল আইডিতে কিন্তু ফর্মটিকে পাঠাতে হবে। তো বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখাবো যে এই হসপিটাল অ্যাটেনডেন্ট পদে চাকরির জন্য কিভাবে ফর্মটাকে ফিল আপ করতে হবে এবং ফর্মটাকে ফিল আপ করার পর কিভাবে পাঠাতে হবে ইমেলের মাধ্যমে সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো। আর হ্যাঁ বন্ধুরা, এই ফর্মের লিঙ্কটি আমি ভিডিওটির ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা এই ফর্মটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা ফর্মটি দেখতেই পাচ্ছেন ইস্ট কোস্ট রেলওয়ে লেখা আছে উপরে। তো বন্ধুরা এই ফর্মটিতে প্রথমে আপনাকে পোস্টটা সিলেক্ট করতে হবে, আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন। তো আপনি যদি হসপিটাল অ্যাটেনডেন্ট পদে চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে চান তাহলে হসপিটাল অ্যাটেনডেন্টের উপরে আপনাকে টিক করতে হবে একটা, তারপরে নিচে নাম, বাবার নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, প্রেজেন্ট ওয়ার্কিং অ্যাট বর্তমানে কী করেন, নিয়ারবাই রেলওয়ে স্টেশন, আশেপাশের রেল স্টেশনের নাম দিয়ে দেবেন, তারপর ডেট অফ বার্থ, তারপরে কমিউনিটিটা দিতে হবে এসসি এসটি না ওবিসি না জেনারেল, দেওয়ার পর ন্যাশনালিটিটা দেবেন, তারপর যেটা আপনাকে দিতে হবে এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে আপনাকে। তো এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে এক্সামিনেশন নেম, পাসিং ইয়ার, পার্সেন্টেজ, এইসব জিনিস কিন্তু আপনাকে এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে দিতে হবে। তারপরে নিচে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে প্লেস এবং ডেট, দেওয়ার পর সিগনেচার অফ ক্যান্ডিডেট, তারপরে নিচে নেম অফ দ্য ক্যান্ডিডেট। তো বন্ধুরা এই ফর্মটা আমার পিডিএফ ডাউনলোড করা আছে। তো এই ফর্মটাকে প্রথমে পিএনজি বা জেপিজিতে কনভার্ট করতে হবে। যেহেতু আমার কাছে কোনো প্রিন্টার নেই এই ফর্মটিকে প্রিন্ট করার জন্যে, সেজন্য কিন্তু আমি এই ফর্মটিকে প্রিন্ট না করেই ফিল আপ করবো। আর এই ফর্ম ফিল আপটা আপনারা মোবাইলের মাধ্যমে কীভাবে করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটিকে একদম স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা প্রথমে গুগলে গিয়ে পিডিএফ টু পিএনজি লিখে সার্চ করবেন, তারপর কনভার্ট পিডিএফ টু পিএনজি অনলাইনের উপরে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাকে ফাইলটা সিলেক্ট করতে হবে, পিডিএফ ফাইলটা। তো আমি সিলেক্ট করে নিচ্ছি। বন্ধুরা এই ওয়েবসাইটটির লিঙ্কটিও আমি ভিডিওটির ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। তো আমি পিডিএফ ফাইলটাকে সিলেক্ট করে নিয়েছি, তারপরে একটু নিচের দিকে যেতে হবে। তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিডিএফ ফাইলটা কিন্তু পিএনজিতে কনভার্ট হচ্ছে। কনভার্ট হয়ে যাওয়ার পর ফাইলটাকে আমি ডাউনলোড করে নেব এখান থেকে। তো ডাউনলোড করে নিচ্ছি আমি। তো এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডাউনলোড হচ্ছে আমার ফাইলটা। ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ফাইলটাকে আমি ডেস্কটপের মধ্যে নিব, আমার ল্যাপটপের ডেস্কটপের মধ্যে নিয়ে সেখান থেকে কিন্তু ফর্মটাকে ফিল আপ করবো। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে ফাইলটা ডাউনলোড হয়ে গেছে এবং পিডিএফ ফাইলটা কিন্তু পিএনজিতে কনভার্ট হয়ে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছেন পিএনজিতে কিন্তু কনভার্ট হয়ে গেছে। তো এখান থেকে আমি এখন ফর্মটাকে ফিল আপ করবো। তো আপনারা দেখে নিন ফর্মটাকে আমি কীভাবে ফিল আপ করছি। ফর্মটাকে এডিট করব প্রথমে। তো এখান থেকে আমি কিন্তু ফর্মটিকে ফিল আপ করতে পারবো। তো বন্ধুরা এই ফর্ম ফিল আপটা আপনারা মোবাইলের মাধ্যমেও করতে পারবেন, কিন্তু আপনার মোবাইলের প্লে স্টোর থেকে পিক্স আর্ট অ্যাপটাকে ডাউনলোড করে সেখান থেকে এই ফর্মটাকে ফিল আপ করলে আপনার বেশি সুবিধা হবে। কিন্তু প্রথমে আপনাকে এই ফর্মটাকে পিডিএফ থেকে পিএনজিতে কনভার্ট করতে হবে। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে আমি এই ফর্মটাকে ফিল আপ করতে পারছি। এখানে নামটা লিখেছি আগে। তো এখানে সমস্ত কিছু লিখে কিন্তু এই ফর্মটাকে সেভ করে নিতে পারবেন এবং সেভ করার পর এই ফর্মটাকে সেই ইমেল আইডিতে কিন্তু পাঠাতে পারবেন। আর ইমেলের মাধ্যমে আপনারা কীভাবে এই ফর্মটিকে পাঠাবেন সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনাদেরকে আমি এক্সামিনেশনের ঘরটা ফিল আপ করে দেখাচ্ছি। তো এখানে আমি লিখব মাধ্যমিক। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা সম্পূর্ণ ফর্মটিকে ফিল আপ করতে পারবেন। তো সম্পূর্ণ ফর্মটা যখন ফিল আপ হয়ে যাবে তখন এই ফর্মটাকে আপনারা সেভ করে নেবেন। তো আমি আপনাদেরকে এই ফর্মটাকে সেভ করে দেখাচ্ছি। সেভ করার পর আপনারা কিভাবে ইমেলের মাধ্যমে এই ফর্মটাকে পাঠাবেন সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো প্রথমে আমি এটাকে সেভ করে নেব এখান থেকে, উপরে দেখতেই পাচ্ছেন সেভ। তো এখান থেকে সেভ করে নিচ্ছি আগে ফর্মটাকে। এই ফর্মটাকে ইমেলের মাধ্যমে পাঠানোর জন্য প্রথমে আমাকে আমার ইমেলটা খুলে নিতে হবে, যে ইমেলের মাধ্যমে আমি এই ফর্মটিকে পাঠাবো।
তো আমি খুলে নিচ্ছি আগে আমার ল্যাপটপের মধ্যে। আপনারা যদি মোবাইলের মাধ্যমে এই ফর্মটাকে পাঠাতে চান তাহলে মোবাইলের মাধ্যমেও কিন্তু এই ফর্মটাকে পাঠাতে পারবেন। ইমেলটা খোলার পর আপনাকে কম্পোসের উপরে ক্লিক করতে হবে এই ফর্মটাকে পাঠানোর জন্য। তো আমি ক্লিক করছি কম্পোসের উপরে। তো বন্ধুরা, এখানে টুয়ের মধ্যে আমাকে সেই ইমেল আইডিটা দিতে হবে যে ইমেলে আমি ফর্মটিকে পাঠাবো। তো সেই ইমেল আইডিটা কিন্তু ফর্মটির মধ্যে দেওয়া আছে, সেই ফর্মটি থেকে দেখে আপনারা ইমেল আইডিটা এখানে দিয়ে দিবেন। তারপর এখান থেকে সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি অ্যাপ্লিকেশন ফর্মটিকে সিলেক্ট করে নিচ্ছি, অ্যাটাচ ফাইল যে লেখা আছে এখানে। বন্ধুরা, ইমেল আইডি, সাবজেক্ট এবং ফর্মটিকে এখানে সিলেক্ট করার পর সেন্ডের মধ্যে ক্লিক করবেন। সেন্ড করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সেই ইমেল আইডিতে চলে যাবে এবং আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সেখানে কিন্তু জমা পড়ে যাবে। বন্ধুরা, এই লকডাউনের মধ্যে বেশিরভাগ দোকান কিন্তু বন্ধ রয়েছে, তাই শুধুমাত্র আপনাদের সুবিধার জন্যই কিন্তু এই ভিডিওটা আমি তৈরি করেছি, যাতে আপনারা বাড়িতে বসেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে এই আবেদনটি করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি আপনাদেরকে এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটার মধ্যে অবশ্যই একটা লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ, যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করে অল করে নেবেন পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য।